আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এই মুহূর্তে আমাদের হাতে আছে নোট 5 প্রো, না নোট 5 প্রো একটা মাদারবোর্ড। এখান থেকে আমরা কিছু আইসি ফাংশন দেখব এবং আইসি ফাংশনের সাথে সাথে এই ফোনের প্রবলেমটা জানার চেষ্টা করব। বেসিক্যালি আমাদের কোন ফোনের পাওয়ার সাপ্লাই যখন আমরা করি তখন রিডিং এর ব্যাপার থাকে, না? এই ফোনটার সমস্যা কি সজীব ভাই? সজীব ভাইয়ের ফোনের ইনস্ট্রুমেন্টে বলেন। এটার সমস্যা হচ্ছে যে চার্জে থাকা অবস্থায় ফোনটা ইউজ করার কারণে চার্জটা হঠাৎ করে ড্রেন করে আর কি। চার্জ উঠছে, কিছু দূর এসে থেমে যাচ্ছে, দেখা যাচ্ছে যে 10 মিনিট চার্জ দিলে চার্জার থেকে আবার ভোল্টেজটা ব্যাক টানে, চার্জারের লাইটটা জ্বলে থাকে। আর হচ্ছে মানে আমাদের রিভার্স হয়েস, মানে আমাদের চার্জটাকে ব্যাকে নিয়ে আসছে। হ্যাঁ, প্রথমে 5-10% উঠলো, তারপর ওইখানে গিয়ে স্টে করে থেকে যাচ্ছে আর বাড়ছে না। আচ্ছা, এই কন্ডিশন সিলিংটা উঠাইছিলাম, উঠানোর পরে চেক করে দেখছি যে আমাদের এখানে প্যানেল উঠানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করব। হিট দিয়ে তো উঠানো হয়েছে, না? জি স্যার। হ্যাঁ, হিট দিয়ে উঠানো হয়েছে, এখানে কোনো খাম যখন নাই। কখনো কখনো প্যানেল কেউ কাটিং প্লাস দিয়ে টেনে যখন তুলে তখন এখানে এই গায়ের চামড়া সহ উঠে যায় এক কথায়। জি, তখন দেখা যায় যে ভিতর থেকে লাইন কাটছে। আমরা কোনো এক সময় ফোন পেতাম, বিশেষ করে আমরা নোকিয়ার যেগুলো ভালো কনফিগারের ফোন ছিল বিগত দিনে, ওই ফোনগুলোর মধ্যে একটা বিষয় লক্ষ্য করেছি, মটোরোলা সেট ছিল। মটোরোলার যেটা আমাদের স্টিলেন্সের প্যানেল থাকতো, প্যানেলগুলো কিন্তু খুব মজবুত থাকতো। এখনো পর্যন্ত মটোরোলার যত স্মার্টফোন আছে আর প্যানেলগুলো খুব স্ট্রং, দেখলে বোঝা যায়। তো এরকম ভাবে একটা প্যানেল ধরেন আছে, এরকম গ্যাপ দেওয়া হয় মাঝে মধ্যে, ঠিক আছে? দেখা যাচ্ছে এভাবে গ্যাপ আছে। সাধারণত একটা আইসি আছে, এই আইসির মধ্যে থেকে যতগুলো লাইন আছে গ্যাপ দিয়ে কিন্তু বের করা হতো, রাইট? জি স্যার, এভাবে গ্যাপ দিয়ে বের করে নাও। তো ওই সময় টিনগুলো যদি টেনে নিচে ছিঁড়ে তুলেন আর এখান থেকে প্রিন্ট উঠে যায়, তারপরে কোনো সমস্যা হতো না, কারণ হচ্ছে এর উপর দিয়ে কোনো প্যানেলের জয়েন্ট থাকতো না। কিন্তু এখন সেটগুলো ডেড হয়ে যাওয়ার অন্যতম যে কারণ সেটা হচ্ছে কি, এখান দিয়ে লাইন গেছে আবার এর উপর দিয়ে প্যানেল লাইন বসাইছে আলাদাভাবে। এখন এটা তুলতে গিয়ে যদি এটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে লাইন কেটে যাবে আর লাইন কাটার সাথে সাথে ফোনগুলো ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমরা কালো বোর্ডের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করব, বিকজ এখান দিয়ে যে লাইনগুলো যায় মাইক্রোস্কোপে যেভাবে আমরা বোর্ডটা রেখেছি, এভাবে যদি আমরা আদার্স কালারের বোর্ডগুলো রাখতাম, যেমন গ্রিন কালারের বোর্ডগুলো, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা লাইন দেখতে পেতাম। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, দেখতে না পাওয়ার কারণ হচ্ছে যে ব্ল্যাক লাইনও ব্ল্যাক, এখান থেকে লাইনগুলো দেখা যাচ্ছে না। জি স্যার, কিন্তু বোঝা যাচ্ছে না যে কোথা থেকে বের হয়ে কোথায় গেল, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে এই প্যানেলগুলো তোলার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখন যেহেতু ফোনটা চার্জ রিজার্ভ হয় না, এখানে আমাদের চার্জিং পোর্ট থেকে চার্জিং আইসি হিসেবে একটা আইসি কাজ করতেছে এখানে, আর এখানে ডুয়েল পাওয়ার আইসি আছে, পিএম 660 এল আর পিএম 660 এল আছে একটা, আর একটা আছে পিএম 660। এটা সাধারণত এমআই সেটে ম্যাক্সিমাম ফোনগুলোতে ব্যবহার করা হয়। তো এখানে দুটো পাওয়ার আইসি, একটা আইসির সঙ্গে চার্জিং সম্পৃক্ত রয়েছে, চার্জিং আইসি হিসেবে পাওয়ার আইসি ব্যবহৃত হচ্ছে। তো ফোনটা যেহেতু আমাদের এখন সেন্সলেস, আমরা এখন দেখে নিব মূলত যে এই ফোনের উভয় সাইডে কি কি আছে, ঠিক আছে? উভয় সাইডে কি কি আছে দেখব এবং কোথা থেকে আমাদের পাওয়ার সেন্সলেস হতে পারে সে বিষয়টা আমরা দেখে নিব। অপোজিট সাইড আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিম মেমোরি বেস, তাই না? আর এটা হচ্ছে আমাদের ইএমএমসি কোয়ালকম, কোয়ালকম হচ্ছে সিপিইউ। এর মধ্যে আর পাওয়ার সেকশনে কি আছে, পাওয়ার যদি আপনার সেন্সলেস হয়ে থাকে তাহলে সিপিইউ থেকে হতে পারে। আর ওই সাইডে আমরা দুটো পাওয়ার আইসি, এছাড়া আর কোনো কিছু নাই সেন্সলেস হওয়ার জন্য। তো আমরা সিপিইউটা দেখতে পাচ্ছি স্ট্রংলি, এখানে কোনো ধরনের কাজও করা হয়নি, টেস্টিং আইসিও না, যার কারণে অ্যাসিডে যে কোনো সময় রিভার্ট করা যায় তোলাও যায়।
আর এখানে যেটা হাত দেওয়া হয়নি আর ফোনটা অন ছিল বলতেছে, অবশ্যই আমাদের আগের সেকশনেই প্রবলেম, যেটা হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট। তো পাওয়ার ম্যানেজমেন্টে দুইটা আইসি, প্রথমে আমরা চেক করব যে চার্জিং পোর্ট থেকে যে আইসি তে সরাসরি লাইন ইন করেছে, যেহেতু ফেক চার্জিং এর প্রবলেম ছিল, অতএব যে আইসি তে সরাসরি চার্জিং পোর্ট থেকে লাইন ইন করেছে ওই আইসিটাকে আমরা আগে চেক করব, পরিবর্তন করব। পরিবর্তন করার পরে যদি সমাধান না আসে সেক্ষেত্রে আমাদেরকে দ্বিতীয় স্টেপে কাজ করতে হবে। তাহলে দ্বিতীয় স্টেপে আমরা এই আইসিতে আসবো। এবং আরও একটা বিষয় জানে নিতে হবে যে এখান থেকে সেন্সলেস হয়ে যাওয়ার কারণ অনেক সময় আমরা ডিপেন্ড করি যে আমাদের ভোল্টেজ ইন আউট হচ্ছে কিনা। ভোল্টেজের ওয়েস্টটা কিন্তু ঠিক থাকলেই ভোল্টেজ ইন আউট হয়, কিন্তু সেন্স রিডিং টানা ফোন অন হওয়ার ক্ষেত্রে কিন্তু আরও অনেকগুলো লাইন সম্পৃক্ত থাকে, যার কারণে ভোল্টেজ হট টেস্টিং করে এটা একবার পরিপূর্ণভাবে সমাধান করা সম্ভব না বা ফাইন্ড আউট করা সম্ভব না যে কোথায় থেকে প্রবলেম হচ্ছে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখন আমাদের আইসি চেঞ্জ করার হিস্টোরি, তাই না? ইয়েস স্যার। তাহলে এই মুহূর্তে আমরা আইসি চেঞ্জ করব। ছোট্ট একটা বিষয় শেয়ার করলাম সবার সাথে, আইসি চেঞ্জে চলে যাব। আমরা যখন সেন্সলেস হবে তখন আমরা দেখে নিব যে আমাদের পাওয়ার কিতে লাইন আছে কিনা। এটা আমরা দেখেছি পাওয়ার কিতে লাইন আসছে, পাওয়ার কিতে ভোল্টেজ সাপ্লাই আছে। ভোল্টেজ সাপ্লাই থাকার পরও যখন আমাদের ফোনে পাওয়ার সাপ্লাই কোনো রিডিং টানছে না তখন আমরা ধরে নেব যে আমাদের পাওয়ার সেকশন থেকে প্রবলেম। তো একটা সেটের পাওয়ার সেকশনের মধ্যে কি কি সম্পৃক্ত আছে আমরা এভাবে চেক করে নিতে পারি। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।